36 साल में 500 से ज्यादा चोरी। हेमंत दास ने 36 साल में 500 से ज्यादा की चोरी की है। उन्होंने 19वीं सदी में अपराध की दुनिया में कदम रखा था। भुवनेश्वर के लिंगराज थाने के हाटाशाही के 59 वर्षीय हेमंत को कटक बादामबाड़ी के दबंग पुलिस इंस्पेक्टर श्री रश्मि रंजन महापात्र ने गिरफ्तार किया है। उनके नाम पर अकेले उड़ीसा में चोरी के 110 मामले हैं। एससीपी अमरेंद्र पांडा ने कहा, हेमंत एक पेशावर चोर है। वह कई बार जेल जा चुका है और जमानत पर है, वह फिर भी चोरी कर रहा है। इस बार हम उसकी जमानत रद्द करने के लिए विशेष रूप से अदालत में प्रार्थना करेंगे। कुख्यात अंतर्राज्यीय लुटेरा हेमंत दास, उसके नाम पर सिर्फ उड़ीसा ही नहीं बल्कि पश्चिम बंगाल और महाराष्ट्र में भी मामले हैं। कटक के एसएपी अमरेंद्र पांडा ने कहा कि उसने 200 से अधिक चोरी किया है और उसके खिलाफ 110 मामले हैं। সেতু সে জাঁয়া পাইলে যে হেমন্ত কুমার দাস বলে গোটে ভেটেরান যে বর্গলর অছি ভুবনেশ্বর তাঙ্কর লিঙ্গরাজ থানা অন্ডরে তাকে যাই সে আপ্রিহেন্ড করতে এবং তাঙ্ক পাখু এই যে সোনা রূপা টঙ্কা যে চোরি হয়েছিল তাঙ্ক পাখু প্রায় 40 গ্রাম ওজনর সোনা এবং তা রূপা 250 গ্রামর টঙ্কা 22,000 টঙ্কা রিকভরি হয়েছিল এবং কিছু সোনা আর রূপা গণা সে আজ রিসিভর বিক্রি দিয়েছিল সোনার কি দিয়েছিল তাঠু সে সোনার কি অনলা তাঠু সোনার অলঙ্কার রিকভরি করা এবং তারপরে এটি বেশি গোটে কেসর জিনিস যে হেমন্ত কুমার দাসকে আমি গিরফ করছেন আইআইসির মহাপাত্র তাঁর সি গোটে আন্তরাজ্য লুটেরা সে মহারাষ্ট্র এবং ওয়েস্টবেঙ্গল সেটি এই বর্গের কাম করছেন তাঁর বিভিন্ন জেলার 110টি মামলা অছি এই চোরি বর্গারি ডকায়তি এসব তো 110টি মামলা অছি এবং সি তাঙ্কর গোটা পেশা এটা সি করা 600 সদস্য এটা সি করি আসছে কেতজন অচন্দ সদস্য এই গ্যাং গ্যাং রে সি কেবল অপারেট নিজে করন তাঙ্কর সহ কেই ন থাকে এবং চুনা চুরি করি আমি দেখুতু তালা ভাঙিবার কৌশল তো আরম্ভ করি বিভিন্ন কৌশল তা পাখি রাজলন আছে সে কেমিতি সে মানে তা সে সি দেখে একই করি আসি দেখন্তি যে কো ঘরটা বন্ধ আছে এবং যে ঘরটা বন্ধ আছে সেটাও সে আজ্ঞা করন্তি তাতে নিজে আসি তালা সে নিজে একুটিয়া তালা ভাঙিছে অন্য সেক্টর প্রথম কেতজন আপনারা আরেস্ট করতে দুই জন যে হেমন্ত দাস এবং জাংসি সোনা বিক্রি পুলিশ कटक से बुबा दास और राजेंद्र छोदेत्र की रिपोर्ट।